যখন রান্না করি রোজা কি করে আপনাদের একটু দেখাই ঠিক আমার রান্নাঘরের এই জায়গাটায় একটা টুল আছে সেই টুলে বসে বসে সব সময় কি করে দেখি কি কি পিকচার এঁকেছে একটু দেখাও দেখা দেখি দেখি ও মাই গড লাভ কিছু আর কি আছে দেখি দেখি আর কি কি এঁকেছে দেখাও 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 বলছি দেখাও আগে আর কি কি এঁকেছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার বেবি দুজনই ভালো আছে আর এদিকে হচ্ছে এখন 12:30 বাজে এখন আমি কিচেনে ঢুকতে পারিনি কারণ হচ্ছে সকাল থেকে দুইজন দুষ্টুমিষ্টু দুইজন আমাকে এত বিরক্ত করছে যে আমি ঠিক মতো কোনো কাজই করতে পারছি না তাই ভাবলাম যেহেতু আর এদিকে হচ্ছে হলো রাফা রাফা রাফাকে আজকে একটু আগেই গোসল করে দিয়েছে কিন্তু রাফা একটু পর পরে ঘুম থেকে উঠে যাচ্ছে সো ওকে নিয়ে আমি রান্না করে যেতে পারছি না আর ও যেহেতু উঠে গেছে তাই আমি কোলে নিয়ে আসছি ওকে ভাবছি যে আমি কীভাবে রান্না করতে যাব আর ওকে যেহেতু একটু ঘুম পড়ানোর চেষ্টা করছি এফাকে ভাবলাম যে আপনাদের সামনে আবার চলে আসি আর এদিকে হচ্ছিল রজা তো সারাদিন খালি খেলাধুলা এটা করবে ঘরের এটা অগোছলো করবে ওটা অগোছলো করবে রজা তো অনেক দুষ্টু একটু দুষ্টামি করে যাই হোক এই বয়সটাই এরকম মাঝে মাঝে দেখা যায় আমি নিজে কন্ট্রোল করতে পারি না ওকে খুব রাগ দিয়ে দিই যদিও আমি চেষ্টা করি যে না ওকে আমি রাগ দিব না তারপর আবার রাগ দিয়ে ফেলি যাই হোক রাফাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নায় চলে যাব আর আজকে মোটামুটি রান্নার সব কিছু গুছিয়ে ফেলেছি আজকে ওর পাপা সকাল সকাল বের হয়ে গেছে আর যেহেতু আজকে দুপুরে খাবে না যাই হোক আমি আজকে এতটা আইটেম করব না যা রান্না করছি আজকে ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ফাঁকে আমি একটু রাফাকে ঘুম পাড়িয়ে দিয়ে কিচেনে চলে যাব রোজা কী করছে আপনাদের একটু দেখাই দেখুন কিচেনের সামনে তুমি কী করছো এখানে বসে বসে এইটা কি এই কি করছো ও আবার ও বসে বসে খেলা করছে কি হয়েছে ছোট বাবু ঘুম পাড়িয়েছে ও এখানে হচ্ছে ওর বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখি আমার বেবিটাকে এখানে আমি একটু শুয়ে দিয়ে কিচেনে আসবো অবশেষে রাফাকে ঘুম পাড়াতে পারলাম দেখা যায় প্রতিদিন ঠিক মতো ঘুমিয়ে যায় আজকে ওর ঘুম হচ্ছিল না ও সেজন্য একটু পাপা বিরক্ত করছিল যাই হোক যেহেতু ও কিছু ও ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলব অবশেষে কিচেনে চলে আসলাম আর ভাত রান্না হয়ে গেছে আর হচ্ছে ডাল সিদ্ধ বসে বসিয়েছি আর কি কি করছে আপনাদের দেখেন ডাল সিদ্ধটাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে দেখায় ভাতও রান্না করে ফেলছি আর এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে জান্নাত আমাকে মুরগিটা কুটে সুন্দর করে ধুয়ে টুয়ে প্রিপেয়ার করে দিচ্ছে আর এদিকে হচ্ছে সবজি কুটে ধুয়ে দিছে এখন আমি রান্না করে ফেলবো আর এদিকে রজা তো খেলছি আমার পাশে রজাকে আমি একটু দূরে দিতে চাই না দেখা যায় রজা দেখা যায় একটু দূরে থাকলে আমি আমার খুব কাছাকাছি রান্না করার সময় রাখি কারণ হচ্ছে দেখা যায় ও যদি একটু দূরে থাকে সো দেখা যায় একটু এটা ধরবে সেটা ধরবে ও যদি ব্যথা টাথা পায় সেজন্য আমি খুব টেনশানে থাকি যাই হোক এখন রান্না রান্না করি যেহেতু আমার ভাত ডাল হয়ে গেছে আজকে আমি একটু সবজি রান্না করব আর সবজি রান্নাটা আপনাদের একটু শেয়ার করব প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দিব পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচফোড়নটা দেওয়ার পর একটু ভালো করে এটা একটু ভাজবো তেলের মধ্যে আর সবজিটা হচ্ছে ফুলকপি দিয়েও তো এখন শীতকাল অনেক সবজি পাওয়া যায় তাই আমি শিম আর হচ্ছে ফুলকপিটা যে কেটে নিয়েছি সেটা তো আমি দেখালামই জানেন আমাকে কেটে দিয়েছি সুন্দর করে যাই হোক এখন হচ্ছে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিব পাতাটা দিয়ে দিলাম আমি সবগুলো সবজি এর
ভাপে দিয়ে দিচ্ছি। একটু মোটামুটি প্রিয় আছি, তাই ভাবলাম যে কী রান্না করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমি এখন আচ্ছা একটু ভালো করে নেড়ে দিব, যেহেতু পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়েছি তাই একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি একদম আজ কিন্তু মিডিয়াম গুলোক দিয়েছি, একটু বাড়িয়ে দিচ্ছি। এখন তারপর এখন আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আমি একটু বেশি দিয়েছি, পেঁয়াজ আমি আধা কাপের মধ্যে পেঁয়াজ ব্যবহার করলাম। আবার নেড়ে দিব, নেড়ে হচ্ছে এখন একটু আমি লবণ দিয়ে দিব। লবণ আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি থেকে যে লবণ আমি দিয়ে দিলাম। আমার একটু লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি এখন প্রথম হচ্ছিল 5 মিনিট একটু থেকে দিব। 5 মিনিট পর আমি আবার সাইড দিলাম, রেডি টু নাচতেছি। আর ভাবলাম যেহেতু আজকে খুব একটা কিছু রান্না করছি না, তারপরও ভাবলাম যেহেতু আজকে মোটামুটি ফ্রি আছে। আই তুমি কোথায় ছিলে? খেলতেছিলাম। আজকে তোমার জন্য তো মাংস রান্না করবো। মাছের মাংস হয় কত কিছু মাংস হয় না, যাই হোক আমার ভাজিটা মোটামুটি অনেকটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি আমার সবচেয়ে শীতের যে ফেভারিট একটা জিনিস সেটা হচ্ছে ধনে পাতা। আমি ধনে পাতাটা দিয়ে দিব। হ্যাঁ খুব ভালো লাগে শীতে, বিশেষ করে ধনে পাতাটা এত ভালো লাগে। আর হচ্ছে আমি দুটা কাঁচা মরিচ কিন্তু পেরে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর পুরোটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। তুমি খাও আমার আসতে আমার আমার আসতে জান্নাত এই যে জান্নাত এই যে আছে এই যে জান্নাত আছে আমাকে দৌড়ে রান্না রেখে আবার যেতে হয়। যাই হোক এভাবে আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজগুলো করতে হচ্ছে। আর আর বেশি দিন আপনার তো বাবার বাড়ি থেকে আসছি, সেখানে ছিলাম মতো খুব ভালোই বুঝছিলাম, আমাকে কোনো কাজ করতে হয়নি। আম্মু বলতো যে কোনো কিছু করতে হবে না। যাই হোক আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। এখন আসলে আমি তরকারিটা বসাই দেবো। আর তুমি এটা খাও না, তুমি তাড়াতাড়ি খাও। রজতে এখন অনেক কিছু শিখতেছে, ওটা একটা লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, তাই না? আর দেখাই কেমন হয়েছে ভাজিটা। এই যে ভাজি রান্নাটা হয়ে গেছে আমার, দেখুন আমার কিন্তু অনেক ফেভারিট এই ভাজিটা। আর আস্তে 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 ভাজিটা কিন্তু অনেক ফেভারিট। যাই হোক আমার ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাংস রান্না করে যাব। হ্যালো হ্যালো মিস, ওয়েলকাম টু ইউ অফিসার। আমি তো শিখেছি। আচ্ছা ফুপি তোমার এটা আনার পর থেকে এটা কি খুলবে না নাকি সবসময় পরে থাকতস? তো হ্যাঁ তোমার আরো কত ব্যান্ড আছে? কই আমার সাথে তুমি আমার সাথে কি করলা? দেখো আপু কি দেখো, হ্যাঁ আপু এটা পোচা ছেলে।
প্রতিদিন যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমার আসলে ব্লেন্ড করা মশলাটা খুব একটা বেশি পছন্দ না। যদি পাতায় বেটে যদি বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে যদি পরে নিতে পারি সেটা আমার বেশি মজা লাগে। যাই হোক, আমি কিছু মশলা আমি ঠিক এটা দিয়ে ছেঁচে নিয়েছি, আর এদিকে হচ্ছে তো মুরগিটা রান ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটা রান্না করবো। রজা, আমি কিন্তু মাংস রান্না করছি। রজা আমার সঙ্গে রাগ করেছে, আমি একটু থেতো করে নিচ্ছে, ওটা আমি এখন দিয়ে দিব। কারণ আমার ভালো লাগে, জানি না কেন যে ব্লেন্ড করাটা আমি খুব বেশি ভালো মজা পাই না। তাকে দেখাও, আমি আজকে একটা দেশি মুরগি ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, যদিও আমাকে চান না তো। হ্যাঁ ঠিক আছে, আমি থেতো করে মশলা গুলো চুলার আস্তে এখানে একটু বাড়িয়ে দিই, এতক্ষণ কম ছিল। আসলে আগের দিনে দেখা গেছে যে গ্রামেও দেখেছি, এখনো হয়তো বা গ্রামে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে অনেকে বাটা মশলাটা দিয়ে রান্না করে। আসলে বাটা মশলাটা এত মজা লাগে, এত মজা লাগে, আমি কি জানি না। বাটা মশলা দিয়ে বিশেষ করে মাংসটা বাটা মশলা ছাড়া একটু কখনো করা যায় না। দেখা যায় মাংসটা রান্না করার সময় যদি আপনি একটু বাটা মশলাটা ব্যবহার করেন সেটা টেস্টটাই কিন্তু আলাদা। আমরা যদিও দেখিনি, আগে দেখা গেছে যে সবাই বাটাই কিন্তু ব্যবহার করবো, বাটা মশলাটাই কিন্তু তরকারিতে ব্যবহার করতো। আমি এখন হচ্ছিল হলুদ দিচ্ছি, আর তরকারির সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন তরকারিটা রান্না করবেন আসলে কষানোটার উপর অনেকটাই টেস্ট নির্ভর করে। আর আমি কিন্তু আর জিরার ক্ষেত্রে হচ্ছিল ভাজা জিরাটা বেশি পছন্দ করি। দেখা যায় ভাজা জিরাটা যদি একটু আপনি অনেক সময় পাটায় বেটেও নিতে পারেন, আবার হচ্ছিল এই ব্লেন্ড করে নিলেও ভালো লাগে। আসলে ভাবছি যে রান্না ঝুঁকি যেহেতু করছি ভালোই লাগে যে কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে যাচ্ছে। আসলে জান্নাত আমাকে সকালবেলা থেকে এই সবগুলো সব প্রিপেয়ার করে দিচ্ছে, না হলে দেখা যায় বিশেষ করে রাফাকে নিয়ে রান্না করাটা অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে রাফাকে আমাকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে, এ নিয়ে সবাই আমাকে খুব রাগারাগি করে আমার সঙ্গে যে আমি যেন রাফাকে কিচেনে না নিয়ে এসে রান্না করি, যেন ওকে যেন কিচেনে না নিয়ে আসে। দেখা যায় রান্নাটা বসিয়ে দিচ্ছে, এই সময় রাফা উঠে গেছে। কোন বেবিটা রোজা মাঝে মাঝে এতটা লক্ষ্মী হয়ে যায়
যে বাবুকে দেখি ওর কাছে দেখি আমি রোহন কি উপরেতে খেলনা ছিল না হ্যাঁ ওকে আচ্ছা ওটা না নামিয়ে দিতে হবে হ্যাঁ মই লাগবে ঠিক আছে মই এই মই আসি তো কোথায় মই আছে হ্যাঁ তুমি দেখলে না আচ্ছা ঠিক আছে আমি দেখব ওই যে চেয়ার ছিল না চেয়ার বসে উপরে একটা কে চেয়ারে বসেছিল তুমি উপরে উঠো আমি উপরে চেয়ারে উঠে তোমাকে তো নামিয়ে দিব হ্যাঁ হ্যাঁ কেন তুমি আমার আম্মু ও আমি তোমার আম্মু বলে আমি তোমাকে নামিয়ে দিব হ্যাঁ তুমি কেন তুমি বাবা কথা বলো আমি তোমাকে হেল্প করি হ্যাঁ তুমি কি হেল্প করছো আমাকে তো কই আমাকে হেল্প করছো না অবশ্যই হেল্প করে রাজা অনেকটা লক্ষ্মী কারণ দেখা যায় রাফাকে রেখে আমাকে অনেক সময় রান্না করতে হেল্প করে বিশেষ করে পাপা যখন না থাকে ওর পাপা থাকলে তো আমাকে একদম হেল্প করতে পারে না তখন আদুরে হয়ে যায় পাপা আসতে বেবি আপনাদের দেখে নিয়েছে আর মশলাটা যত আপনি ভালো করে কষাবেন ততই টেস্টটা ভালো আসবে এই যে আমি মশলাটা ভালো করে কষাচ্ছি যাই হোক আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আমি কষানোর মতো লবণটা ইউজ করি দেখা যায় একটু এটাও তো ভালো টেস্ট আসে পরে যখন লবণ লাগে তখন আবার দিয়ে দিই আমার কষানোটা হয়ে গেছে আর আসলে এখন আসলে সবগুলো মাংস আমি কিন্তু আজকে দেশি মুরগি রান্না করছি কোথায় দিয়েছো দাও দাও ওহো রাজাও দিয়েছে রাজা তোমাকে এতটা হেল্প করলে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষানোর পর হচ্ছিল আমি মাংস এখন হচ্ছে আমি ভালোভাবে আবার একটু রাজা কিন্তু এই যে নাচছে রাজা একটা লক্ষ্মী হয়ে গেছে রাজা আজকে কি পাপাকে রান্না করে খাওয়াবা হ্যাঁ পাপা বলবে যে রাজা এত লক্ষ্মী হয়ে গেছে কি করে তুমি পারো তাহলে তুমি এখান থেকে তুমি রান্না করবা আমি রাফাকে রাখবো তুমি রান্না করবা ওকে আর পড়াশোনা করবে কে তাহলে তুমি পড়াশোনা করবো না হ্যাঁ মেয়ে হয়ে গেছে পাপার লক্ষ্মী মেয়ে হয়ে গেছে তাই রান্না করবে আচ্ছা যাই হোক এখন ভালো করে কষাবো আমার মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার এসছে আর আমি আজকে মাংসটা একদম এমনি কষিয়েই খাবো একদম ঝোল ছাড়া দেখুন মাংসটা কিন্তু অনেক সুন্দর কালার সব কিছু হয়ে গেছে মাখা মাখা ঝোল থাকবেন যে আজকে কিন্তু রাজা রান্না করলো রাজা বলতেছে যে ওনাকে আজকে পাপার জন্য রান্না করেছে আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমার রান্না শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা হ্যালো হ্যাঁ হ্যাঁ আর যেহেতু রান্না শেষ হয়ে গেছে এদিকে হচ্ছে রাফাকে গোসল করিয়েছি রাজাকে গোসল করাইনি তাই এখন রাজাকে গোসল করাবো আর তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজা আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ